আপনার অসংখ্য ধন্যবাদ আজির এইখান ভিডিওত ক্লিক করার বাবে। আপনি যদি সিএসসির পড়া এজেন্ট আইডি হয়, মানে মই কব বিচারি আছো IRCTC এজেন্ট আইডি যদি আপনার আছে, কেনেকৈ আপনি আপনার মোবাইল নম্বরটা আপডেট দিব বা চেঞ্জ করব, যদি আপনার প্রোফাইলের কিবা যদি আপডেট করব লাগে কেনেকৈ করব, আজির এই ভিডিওত মই আপনাকে দেখুন। তো প্রথমত আপনি কি করব, আপনার সার্চ ব্রাউজার খন অন করে লব। মানে রিফ্রেশ মারি পেলাই মানে মোট ক্রোম ব্রাউজারত মোট সিএসসি আইডি পাসওয়ার্ড মানে লগ ইন করছো। ড্যাশবোর্ড আপনি নিচত যে আছে ড্যাশবোর্ড নিচত সার্ভিস, সার্ভিসত গিয়ে পেলাই ক্লিক করব। ক্লিক করার লগেলগে উপর যে সার্চ অপশনটা যে আছে আপনি তার সার্চ করব, সার্চ করব IRCTC। সার্চ করার পিছত নিচত যে শেষত আছে IRTC রেজিস্ট্রেশন যে আছে আপনি রেজিস্ট্রেশনত ক্লিক করব। রেজিস্ট্রেশনত ক্লিক করার লগেলগে এনেকুয়া এখন পেজ খুল খাব। পেজ খুল খার লগেলগে আপনি প্রসিড যে আছে নামাত আপনার সিএসসি আইডি, নাম, ইমেল, PLE করপরা হয় কোন স্টেট, মায় আসমারপরা আপনি এইবিল চাপ পড়ব। নিচত আপনার যে আছে প্রসিড, আপনি প্রসিডত ক্লিক করব। প্রসিডত ক্লিক করার লগেলগে আপনি স্ক্রল ডাউন করে নিচত আহিব। নিচত আর লগেলগে এনেকুয়া এখন আহিব ডিয়ার ফিলি ইউ হ্যাভ অলরেডি ফাইন্ড এ এজেন্ট, এনেকুয়া পেজ খুলি খাব। খুলি হওয়ার পিছত আপনি স্ক্রল ডাউন করে নামাত আহিব। নামাত আহার পিছত আপনি চাপ পড়ে ফর মোবাইল অ্যান্ড ইমেল আপডেট কাইন্ডলি ইউজ দ্য লিঙ্ক, আপনি ক্লিক হওয়ার ক্লিক করব আর সিএসসি আইডি আপনার দিয়াই থাকিব। আপনি ইয়াত নিউ মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন বা আপডেট করবো। যদি আপনি ইমেল চেঞ্জ করব বিচার তেনে আপনি ইমেলও দিয়ে দিব আর আপডেট ইমেলত ক্লিক করব। পিছত যে আছে আমার আপডেট যে আছে আপডেটত ক্লিক করার লগেলগে আপনার বাকি কামখানো আপডেট হয়ে যাব। তো আজির বাবে এইখানে, যদি আপনি ভিডিও চাই পেলে ভালো আছে তেনে অবশ্যই লাইক।